আসসালামু আলাইকুম গাইস, বরাবর মতো আজকে আবারও চলে আসছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউছিয়া। এটা হচ্ছে ভুলতা ফ্লাইওভার ব্রিজ। আমি ভুলতা ফ্লাইওভার ব্রিজের নিচ দিয়ে গাউছিয়া মার্কেটে যাচ্ছি। আজকে আপনাদের মাঝে গাউছিয়া মার্কেটটা পুরোটাই ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, হাতের বামে গেছে 2500 থানা। হাতের বামে 2500 থানার দিকে রাস্তাটা চলে গেছে। সোজা হচ্ছে সামনে গাউছিয়া মার্কেট। আমি এখন ফ্লাইওভারের নিচ দিয়ে গাউছিয়া মার্কেটের দিকে যাচ্ছি। সামনে আরেকটা সিগন্যাল আছে, এটা হচ্ছে ফ্লাইওভার নিচে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট চৌরাস্তা মোড়। হাতের বামে গেছে হলো মদনপুর সোনারগা চিটাগং যাওয়া যা, আর হাতের ডানে গেছে হলো গাজীপুর সোজা গাজীপুর যাওয়া যা, আর সোজা গেছে হলো ঢাকা। হাতের বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনারগা এবং মদনপুর চিটাগং যাওয়ার জন্য এই রাস্তাটা, আর সোজা যে রাস্তা এটা ঢাকা। আর হাতের বামে যে মোটা নিচে, এটাতে যাবেন গাজীপুর। আমি এখন গাউছিয়া ফ্লাইওভারের নিচে যে টার্নিং পয়েন্ট যে মোড়টা, সে মোড়ে এখন দাঁড়িয়ে আছি। অনেক রিক্সা গাড়ি চলাচল করতেছে। আজকে সাপ্তাহিক দুই দিন হাট এই ভুলতা গাউছিয়া মার্কেটে, সোমবার এবং মঙ্গলবার। আজকে সোমবার একটু যানজট বেশি। আমি এখন গাউছিয়ার মার্কেটে কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে পুরোটাই গাউছিয়া মার্কেট। আমি গাউছিয়া মার্কেটে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, হাতের ডান পাশে বাম পাশে দুটোই। আজকে অনেক লোকজন চলে আসছে বিভিন্ন জায়গা থেকে এই ভুলতা গাউছিয়া মার্কেটে। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন চলে আসে পাইকারি মাল নেওয়ার জন্য। সে কারণে অনেকটা যানজট সৃষ্টি হয়েছে। তা না হলে এমনিতে সবসময় ফ্রি থাকে, নীরব থাকে। আজকে হাটের দিন, তার জন্য অনেকটা যানজট। আমি এখনও গাউছিয়া মার্কেটে ফ্লাইওভারের নিচেই আছি। দেখতেই পাচ্ছেন হাতের বাম পাশে ডান পাশে দুটোই মার্কেট। এটা হচ্ছে ঢাকা রোড। সোজা চলে গেছে ঢাকা, সামনে রূপগঞ্জ থানা, তারপরে কাঁচপুর ব্রিজ, তারপরে ঢাকা। ফ্লাইওভার শেষ প্রান্তে চলে আসছি। ফ্লাইওভার ব্রিজের শেষ মাথায় চলে আসছি। এখন আমি এখন টার্নিং পয়েন্ট মোড়টা নেব। আমি আবার গাউছিয়া মার্কেটের দিকে আবার যাব। এক সাইড দিয়ে আসছি, এখন অন্য পাশ দিয়ে আবার যাব। হ্যাঁ, আমি আবারও গাউছিয়া মার্কেটের দিকে আবারও যাচ্ছি। হাতের বাম পাশে এটা পাম্প। এদিকে সবগুলোই ফ্রি ছিলাম, আবার যখন গাউছিয়া মার্কেটের দিকে আসতেছি তখন আবারও জ্যাম হচ্ছে। সামনে হাতের বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, উঠে গেছে মোড়াপাড়া। হাতের বামা চলে গেছে মোড়াপাড়া। সোজা হাতের বামে যে তিনতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাউছিয়া মার্কেট। এটা সবচেয়ে বড় মার্কেট। এখানে পাইকারি শাড়ি লুঙ্গি থ্রি পিস
বিক্রয় করা হয়। দেশের প্রত্যেকটা জেলা থেকে লোকজন চলে আসে এখানে। মার্কেটটা অনেক বড়, সামনে দেখতে পাচ্ছেন তিনতলা ভবন, কিন্তু এদের পিছনে অনেক জায়গা। গাউসিয়া মার্কেট অনেক বড়। হাতের বামে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের 1 নম্বর গেট এবং সবচেয়ে বড় গেট এটা। গাউসিয়া মার্কেট 2, দেখছো রিক্সালার কাজটা, দেখছো উল্টার দিকে আসছে, দেখছেন ভাই। সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাউসিয়া মার্কেট চৌরাস্তা মোড়। হাতের বামে গেছে গাজীপুর এবং কুড়িল বিশ্ব রোড যাওয়া যায়। এখান থেকে সিএনজি, প্রাইভেট কার এবং বিআরটিসি বাস কুড়িল বিশ্ব রোড যাওয়া যায়। গাজীপুর চৌরাস্তা যাওয়া যায় এখান থেকে। হাতের বামে যে রাস্তাটা বিআরটিসি বাস দাঁড়িয়ে আছে, সামনে প্রাইভেট কার গুলো যাওয়া যায়। এটা হচ্ছে গাজীপুর রাস্তার রোড, সামনে সিএনজি আছে, প্রাইভেট কার আছে, বিআরটিসি বাস আছে। এখান থেকে বিআর কুড়িল বিশ্ব রোড এবং কি গাজীপুর আপনারা যেতে পারবেন। আমি এখন গাউসিয়া মার্কেটের শেষ প্রান্তে চলে আসছি। সামনে গিয়ে হাতের ডানে 2500 রোড, আর এই রোডটা চলে গেছে সিলেট। গাউসিয়া থেকে সিলেট কিশোরগঞ্জ ভৈরব এই রুট দিয়ে যাওয়া যান। আমি ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। আমি সামনে গিয়ে ইউটার্ন নিব। আমি এখন ভুলতা ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ভুলতা ফ্লাইওভার। এই রুটটা উপর দিয়ে সবসময় ফ্রি থাকে। যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে সোনারগাঁ মদনপুর চিটাগাং যাওয়া যায় এই রাস্তা দিয়ে। নিচে অনেকগুলো সিএনজি, আলগাপি হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে। রাস্তাটা অনেক সুন্দর, ফ্লাইওভারটা অনেক সুন্দর। আবার সামনের দিকে যাচ্ছি, ফ্লাইওভার ব্রিজের শেষ প্রান্তে আবারও চলে আসলাম। এটা হচ্ছে ভুলতা ফ্লাইওভার ব্রিজ। সামনে গিয়ে আবারও ডানে ইউটার্ন নিব। আজ তাহলে এই পর্যন্তই। এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।